ঢাকা সহ আট বিভাগে বৃষ্টির আভাস। তীব্র তাপপ্রবাহের পর স্বস্তি ফিরেছে আবহাওয়ার পূর্বাভাসে। ঢাকা সহ দেশের কয়েক বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড কমতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পূর্বাভাসে আরো বলা হচ্ছে রাজশাহী, নওগাঁ, দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সিলেট জেলাসহ ঢাকা ও ময়মনসিংহ বিভাগ এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় প্রশমিত হতে পারে। এছাড়া আগামী বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী চট্টগ্রাম বিভাগ পর্যন্ত অগ্রসর হতে পারে, বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুতুবদিয়ায় 23.5 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে 41.5 ডিগ্রি সেলসিয়াস। গত চব্বিশ ঘন্টায় চট্টগ্রামে 74 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।